নমস্কার এই চ্যানেলে সবাইকে স্বাগত যারা দু সালে মাধ্যমিক দেবে তাদের জন্য ডাব্লু বিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার থেকে ম্যাথের কোশ্চেনগুলো সমাধান করে দিচ্ছি আজ দুশো চব্বিশ পেজের যে এমসি কিউ শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা রয়েছে সেই কোশ্চেনগুলোর সমাধান করব তো দেখো এমসি কিউয়ের প্রথম কোশ্চেনটা কি বলেছে চার বছরে কোনো টাকার সুদ মূলধনের আট বাই পঁচিশ অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত তো ধরি মূলধনটা এক্স টাকা আর সুদ বলেছে আসলে আট বাই পঁচিশ তাহলে আট বাই পঁচিশ ইন্টু এক্স টাকা আর সময় বলা আছে চার বছর তাহলে সুদের হারটা কি হবে আমরা জানি এসআই ইন্টু হান্ড্রেড বাই হচ্ছে পিটি তাহলে এস মানে এইট এক্স বাই পঁচিশটা নিচে আসবে ইন্টু হান্ড্রেড ওপরে আর নিচে থাকবে পিটি পি মানে হচ্ছে আসল বা মূলধন যেটা হচ্ছে এক্স আর টি মানে হচ্ছে ফোর কাটাকাটি করলে দাঁড়াচ্ছে এইট পারসেন্ট তাহলে এটাই হবে আনসার নেক্সট দু নম্বরটা দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো সমীকরণের বীজ পরস্পরের অনন্য হলে কে এর মান কত তো দেখো বিজদয় অনন্য হলে ধরে নিচ্ছি একটা আলফা হলে আরেকটা তাহলে ওয়ান বাই আলফা হবে এই দুটোর যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ আমরা জানি তাহলে এখানে মাইনাসই আছে তাহলে প্লাস হয়ে যাবে এগারো বাই পাঁচ আর এই দুটোর গুণ ফল কী হবে সি বাই এখানে সি মানে হচ্ছে কে এ মানে হচ্ছে ফাইভ তাহলে এখানে কাটাকাটি করলে বাদিকে দিকে দাঁড়াচ্ছে ওয়ান তাহলে কোনাকণি গুণ করলে কে ইকুয়াল টু ফাইভ এটা এই নম্বর অপশনে আছে নেক্সট তিন নম্বরটা দেখো এবি এবং সিডি ডি দুটি সমান্তরাল এর প্রত্যেকটির দৈর্ঘ্য ১৬ সেমি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত তাহলে দুটো জ্যা যেটাকে যেটার দৈর্ঘ্য দুটোরই ষোলো সেমি বলেছে অর্থাৎ দুটোই সমান আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে দশ সেমি তাহলে দেখো এই একটা বৃত্ত এইটা আর এটা হচ্ছে জ্যা দুটোরই দৈর্ঘ্য ষোলো সেমি আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবার বলেছে ব্যাসার্ধ হচ্ছে দশ সেমি এবার আমাকে এই দৈর্ঘ্যটা বের করতে হবে তো এই দৈর্ঘ্যটা বের করতে হলে আমি কি করব কেন্দ্র থেকে প্রথমে জ্যা পর্যন্ত একটা লম্ব টেনে নেব আমরা জানি যে এই লম্বটা এই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে গোটাটা যদি ষোলো হয় তাহলে এইটুকু হবে আট আর এটা দশ তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এই কোনটা সমকোণ তাহলে এটার ক্ষেত্রে আমরা পৃথাগ্রস যে সূত্র অ্যাপ্লাই করতে পারবো তাহলে এটা হচ্ছে লম্ব লম্বের দৈর্ঘ্য কী হবে অতিভুজের স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার মানে টেনের স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার তাহলে কত বেরোচ্ছে সিক্স তাহলে এটা যদি সিক্স হয় এটাও সিক্স হবে তাহলে সিক্স যোগ সিক্স কত হবে টুয়েলভ তাহলে এই পিকিউ রেখাটা অর্থাৎ দুটো জ্যার মধ্যে দূরত্ব কত বেরোবে বারো সেমি তাহলে এটা এই নম্বর অপশানে আছে নেক্সট চার নম্বরটা দেখো সাইন থ্রি থ্রিটা ইকোয়াল টু কস টু থিটা প্লাস ফাইভ ডিগ্রি হলে টেন ফাইভ মান কত দেখো সাইন থ্রি থিটা ইকোয়াল টু প্লাস ফাইভ তুলে নিলাম সাইন থ্রি থ্রিটাকে আমরা লিখতে পারি কস নাইনটি ডিগ্রি মাইনাস ইকোয়াল টু যা আছে তাই তাহলে দুদিক থেকে কসটা চলে যাবে তাহলে এটা ইকোয়াল টু এটা হবে এখান থেকে আমরা থ্রি থ্রিটাকে বা দিকে রাখবো আর ডান দিক থেকে টু থ্রিটাকে নিয়ে আসবো মাইনাস হবে আর নাইনটিকে ডান দিকে নিয়ে চলে যাব মাইনাস নাইনটি হবে এই দুটো যোগ করলে হচ্ছে ফাইভ থিটা চিহ্নটা মাইনাস হবে আর নাইনটি থেকে ফর্টি ফাইভ মাইনাস করলে হবে মাইনাস ফর্টি ফাইভ তাহলে ফাইভ থিটার মান দাঁড়াচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফাইভ থিটার মান বের করতে বলেছে তাহলে টেন ফাইভ মানে টেন ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান তাহলে এটাই হবে আনসার এটা এ নম্বর অপশনে আছে নেক্সট পাঁচ নম্বরটা দেখো দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত ওয়ান টু টু হলে তাদের আয়তনের অনুপাত কত হবে দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে ওয়ান ইস্টু টু এবার আমরা গোলকের ব্যাসার্ধ দুটোকে ধরে নিলাম আর ওয়ান এবং আর টু আর ওয়ান টু টুকে ওখানে আমরা একটা সাধারণ একক ধরে নেব যেটা হচ্ছে এক্স তাহলে প্রথমটা যদি এক্স হয় পরেরটা হবে টু এক্স এটা ধরে নিলাম এগুলো যেহেতু এমসিকিউ সেজন্য বেশি লিখছি না তাহলে গোলকের আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আর কিউব এটা আমরা জানি আয়তনের সূত্র এবার আয়তনের অনুপাত বলেছে তাহলে এখানে প্রথম গোলকের ক্ষেত্রে আর ওয়ান কিউব হবে আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রে আর টু কিউব হবে আর ওয়ান আর আর টুর মান আমরা ওখানে ধরেই নিয়েছি তাহলে সেটা বসিয়ে দিলাম বসানোর পরে দেখা গেল এই ফোর বাই থ্রি পাই দিক থেকেই কেটে গেল তাহলে আর ওয়ান কিউব এইস টু আর টুর কিউব হলো এবার মানটা বসালাম তাহলে এক্স কিউব আর টু এক্স তার হোল কিউব মানে হচ্ছে এইট এক্স কিউব এক্স কিউব এক্স কিউব কেটে গেলো এক্স কিউব এক্স কিউব কেটে গেল তাহলে ওয়ান ইস টু এইট এটা বি নম্বর অপশানে আছে তাহলে এমসি হয়ে গেল এবার দেখো শূন্যস্থান পূরণ এক নম্বরটা দেখো এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত এই টিস টু নাইন হলে বার্ষিক সরল সুদের হার কত দেখো আসল আর সুদাসলের অনুপাত এই টিস টু নাইন আছে আমরা ধরে নিচ্ছি আসল হচ্ছে এইট এক্স তাহলে সুদাসল হচ্ছে নাইন এক্স ওই একটা সাধারণ একক ধরে নিতে হয় সেটাকে এক্স ধরলাম তাহলে সুদটা কত হবে সুদাসল থেকে আসলটা মাইনাস মানে এক্স হবে আর সময় বলা আছে এক্স বছর তাহলে এর মান আমরা একই রকম ওই সূত্রে বসিয়ে বের করতে পারবো কাটাকাটি করলে দেখা যাচ্ছে যে আনসার হচ্ছে সাড়ে বারো নেক্সট দু নম্বরটা দেখো এ ইস টু টু ইকোয়াল টু বি ইস টু ফাইভ ইকোয়াল টু সি ইস টু এইট হলে এ এর ফিফটি পার্সেন্ট ইকোয়াল টু বি এর টোয়েন্টি পারসেন্ট ইকোয়াল টু সি এর ড্যাশ পারসেন্ট দেখো ইস টুগুলোকে বাই করে লিখলাম এ বাই টু ইকোয়াল টু বি বাই ফাইভ ইকোয়াল টু সি বাই এইট এবার এ আমরা যদি এখানে একটা মনে করো ধ্রুবক যেটা ওয়ান যদি ধরে নিই ওয়ান ধরি যেমন কে ধরেও করা যায় তো ধরো ওয়ান ধরে করছি তাহলে এর মান বেরোবে টু ইন্টু ওয়ান মানে টু এবার কী বলেছে এর ফিফটি পারসেন্ট বলেছে মানে টু এর ফিফটি পার্সেন্ট টু এর ফিফটি পার্সেন্ট মানে কত ওয়ান টু যদি হানড্রেড পার্সেন্ট হয় তাহলে ফিফটি পারসেন্ট কত হবে ওর আর্ধেক অর্থাৎ ওয়ান ঠিক একই রকম বিয়ের মান বেরোলো ফাইভ ফাইভের টোয়েন্টি পার্সেন্ট বলা আছে ফাইভ এর টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই হানড্রেড এটা কাটাকাটি করলে দাঁড়াচ্ছে ওয়ান এবার দুটোর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ওয়ান বের হচ্ছে কিন্তু পার্সেন্টগুলো আলাদা আলাদা তাহলে আমরা সি এর মান এখানে যদি ওয়ান ধরে এই এইট বের করি তাহলে এইট মানে কী হানড্রেড পার্সেন্ট যেরকম টু মানে হানড্রেড পার্সেন্ট ছিল তাহলে এইট মানেও হানড্রেড পার্সেন্ট তাহলে এটার ক্ষেত্রেও আমাকে ওয়ানই বের করতে হবে যেহেতু তিনটে সমান বলেছে এর ফিফটি পার্সেন্ট ইকুয়াল টু বি এর টোয়েন্টি পার্সেন্ট তাহলে সি এর কত পার্সেন্ট তাহলে এইট মানে যদি হানড্রেড পার্সেন্ট হয় তাহলে ওয়ান মানে কত পার্সেন্ট তাহলে হান্ড্রেড বাই এইট হবে ভাগ করলে দাঁড়াচ্ছে সাড়ে বারো পার্সেন্ট তাহলে তিনটেই সমান হয়ে যাচ্ছে নেক্সট তিন নম্বরটা দেখো দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় এটা কিন্তু আগের একটা সেটেও ছিল এই কোশ্চেনটাই যে দুটো বৃত্ত যদি স্পর্শ না করে তাহলে সাধারণ স্পর্শক কিন্তু চারটে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম ওটা একটু দেখে নিও তাহলে এটা চার হবে নেক্সট পরেরটা দেখো এটার সাংখ্যমান কত দেখো এটা তুলে নিলাম টেন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি সায়েন্স থিটা বাই কসকোয়ার থিটা এখানে নিচে লসগু করলাম নিচে কসক্য়ার থিটা হলো তাহলে কসকয়ার থিটা প্লাস সায়েন্সকোয়ার থিটা এটা মানে কিন্তু ওয়ান আমরা জানি তাহলে এখানে ওয়ান বাই ওয়ান বাই কসকয়ার থিটা লিখবো এবার এটা উল্টে যাবে তাহলে কসকয় থিটা উপরে যাবে নিচে আসবে ওয়ান নিচে ওয়ানের দাম নেই তাহলে সায়েন্স কার থিটা প্লাস কস থিটা মানে ওয়ান আমরা জানি তাহলে ইকুয়াল টু ওয়ান হবে এটাই হবে আনসার নেক্সট পাঁচ নম্বরটা দেখো একটি লম্ববৃত্তাকার চোং ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান তাহলে তাদের আয়তনের অনুপাত কত দেখো ধরি ব্যাসার্ধ আর আর উচ্চতা এইচ তাহলে চোঙের আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার এইচ আর শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি স্কোয়ার তাহলে এবার বলেছে এই দুটো আয়তনের অনুপাত তাহলে অনুপাতটা কত হবে আমি শর্টকাটে লিখছি কিন্তু এখানে অনুপাতটা হবে এটা ইস টু এটা এবার দেখো এটা আর এটা কাটাকাটি চলে যাবে তাহলে ওয়ান ইস টু ওয়ান বাই থ্রি হবে এটা কোনো কোনো গুণ হবে মানে থ্রি ইস টু ওয়ান হবে তাহলে এটাই হবে অ্যান্সার নেক্সট ছয় নম্বরটা দেখো এত এত এর গড় বার হলে এত এত এর গড় কত হবে সেম এই অঙ্কটাই আগের একটা সেটাও কিন্তু ছিল তবুও আমি আর করে দিয়েছি দেখো তাহলে এদের গড় বলেছে বার তার মানে এগুলো যোগ করে এন দিয়ে ভাগ করলে এটা হবে বার ঠিক পরেরটা আরও গড় বের করতে বলেছে তাহলে ওই এক্সগুলোর আগে যোগ করে নিলাম এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন প্লাস এগুলো যদি সবগুলো যোগ করি সবগুলো এ মানে এন সংখ্যকে তাহলে এ এন হবে এবার এইটা বাই এটা করব প্লাস এইটা বাই এটা করব। সেটাই করলাম এটার মান হচ্ছে এক্স বার সেটা লিখলাম এন এন কাটাকাটি গেল তাহলে থাকবে এ তাহলে এটাই হবে आंसर নেক্সট সত্য মিথ্যা দেখো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের চার গুণ হবে তাহলে এটা একটু করে দেখতে হবে দেখো ধারের দৈর্ঘ্য এ ধরে নিলাম আর ঘনকের আয়তনের সূত্র আমরা জানি যে এ কিউব তাহলে ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় অর্থাৎ টু এ হয় তাহলে আয়তন কি হবে টু এ তার হোল কিউব মানে এইট কিউব তাহলে কত হচ্ছে আগে ছিল এ কিউব পরে হচ্ছে এইটে কিউব অর্থাৎ আট গুণ হচ্ছে কিন্তু বলা আছে চার গুণ তাহলে এটা মিথ্যা হবে নেক্সট দু নম্বরটা দেখো এই সমীকরণের বীজ সমান হবে যখন কে ইকোয়াল টু জিরো তাহলে দেখো সমীকরণটা তুলে নিলাম কে যদি জিরো হয় তাহলে এখানে আমরা জিরো বসিয়ে দেখলাম যে নাইন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো হচ্ছে তাহলে নাইন এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এক্স স্কোয়ার মানে ওয়ান বাই নাইন তাহলে এক্সের মান কী বেরোবে প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি মানে দুটোই সমান বেরোচ্ছে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত সেটা যদিও বলা নেই তো সমান বেরোলো যেহেতু তার মানে এটা সত্য হবে নেক্সট তিন নম্বরটা দেখো দেখো এটা কি বলেছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের থ্রি ইস টু ফাইভ হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে তো আমরা ধরে নিচ্ছি তিনটি বাহু যথাক্রমে তিন চার এবং পাঁচ তাহলে দেখো তার মানে সমকোণী ত্রিভুজ হতে গেলে কি হয় সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ যেটা বড়ো বাহুটা হবে পাঁচ আর ধরছি এটা তিন আর এটা হচ্ছে চার তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজ হতে গেলে লম্ব স্কয়ার প্লাস ভূমি টু অতিভুজ স্কয়ার তাহলে আমরা প্রথমে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার বের করে দেখি অতিভুজ স্কোয়ার হচ্ছে কিনা তিন এখানে নয় যোগ চার চারে ষোলো তার মানে টোয়েন্টি ফাইভ তার মানে এটার মান কিন্তু ফাইভ বের হচ্ছে তাহলে ঠিকই আছে মানে এটা সমকি ত্রিভুজ হবে তাহলে এটা হবে সত্য চার নম্বরটা দেখো জিরো ডিগ্রি ডিগ্রি হলে সাইন থিটা যোগ কস থিটা লেস দেন ওয়ান হবে দেখো এটার ক্ষেত্রে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে থিটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি হ্যাঁ তাহলে সায়েনথিটা মানে লম্ব বাই অতিভুজ মানে এবি বাই এসি আর কস্তিটা মানে বিসি বাই এসি এবার সায়েনথিটা যোগ কস্তিটা যদি করি তাহলে এবি বাই এসি যোগ বি সি বাই এসি এটা লশকু করলাম নিচে দাঁড়াচ্ছে এসি কিন্তু দেখো এই দুটো বাহুকে যোগ করলে এটা থেকে কিন্তু বড়ই হবে যেহেতু ত্রিভুজটা হয়েছে কারণ আমরা জানি যে বড় বাহুটা বৃহত্তর বাহুর ছোট দুটো বাহুর যোগফলের থেকে ছোট হলে ত্রিভুজ আঁকা সম্ভব তাহলে এই দুটোর যোগফল যেহেতু বড় তার মানে কি বড়কে যদি ছোট দিয়ে ভাগ করি তাহলে অলওয়েস বড়ই হবে তার মানে গেটার দ্যান ওয়ান হবে কিন্তু এখানে লেস দ্যান ওয়ান বলা আছে তাহলে এটা কিন্তু মিথ্যা হবে নেক্সট পাঁচ নম্বরটা দেখো একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা থ্রি ভি বাই এ একক তাহলে প্রথমে শঙ্কুর আয়তন এবং ভূমির ক্ষেত্রফলের সূত্রটা লিখে নিতে হবে তাহলে দেখো আয়তন মানে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ যেটা ভি বলা আছে আর হচ্ছে ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার যেটা এ বলা আছে আর বলা আছে শঙ্কুটির উচ্চতা থ্রি ভি বাই এ হবে কিনা তাহলে থ্রি ভি বাই এ করে দেখি তাহলে থ্রি লিখলাম আর ভি এর জায়গায় এই মানটা বসালাম বাই হচ্ছে পাইয়ার স্কোয়ার কাটাকাটি করলাম দেখা গেল কি এইচ বেরোচ্ছে তাহলে এটাই বলা আছে এইচ মানে হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে থ্রি বি তাহলে এটা সত্য হবে লাস্ট কোশ্চেনটা দেখো একটি পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো ওজাইব দেখো আমরা জানি যে ওজাইবের সাহায্যে কিন্তু মধ্যমার মান পাওয়া যায় তাহলে এটা মিথ্যা হবে তাহলে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলের পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করবে যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও নমস্কার